হ্যালো ফ্রেন্ডস, আমি রুনা। আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে মুরগির পা ভুনা। আপনারা হয়তো অনেকেই পছন্দ করেন এই মুরগির পা, আবার অনেকেই পছন্দ করেন না। আমার তো বেশ ভালোই লাগে, তাই আমি আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়েও হাজির হলাম। এখানে আমি মুরগির পা নিয়েছি। মুরগির পাগুলো ভালোভাবে আগে গরম পানিতে পরিষ্কার করে নেওয়া হয়েছে, এভাবে নখগুলো ফালিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি 2-3 টুকরা দারচিনি দিয়ে দিলাম এবং তেজপাতা ফালি করে দিয়ে দিলাম। গোলমরিচ এবং 2টা লবঙ্গ দিয়ে দিলাম, এটা ফ্লেভারটা স্ট্রং হওয়ার জন্য। সামান্য কিছু রান্নার জিরা, আর এই গোলমরিচ লবঙ্গ যদি বাসায় না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। 20-30 সেকেন্ডের মতোই এটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। সাদা এলাচ দিয়ে দিচ্ছি 3টা, কালো এলাচ দিয়ে দিলাম আমি 1টা। এখন এটা নেড়ে চেড়ে আরও একটু 15 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু লালচে কালার করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে পেঁয়াজগুলো। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ করে। রসুন বাটা এবং আদা বাটাটা একটু তেলের ভিতরে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা ভাবের গন্ধটা না থাকে। তারপর একটু পানি দিলাম, যেহেতু অনেক ছেটে একটু তাপ, সেজন্য একটু পানি দেওয়ার পরে ধনিয়া সজের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1/2 চা চামচেরও কম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। ঝালটি একটু বেশি খায় সেজন্য একটু বেশি দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে কম দিতে পারেন। এখন এই সবগুলো মশলা আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল তেল ভাবটা কিন্তু ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো তখনই হয়েছে বুঝবেন, যখন দেখবেন যে মশলার তেল তেল ভাবটা ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন যে মশলা কষানোটা পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি। মুরগির পাগুলো দেওয়ার পরে এই মশলার সাথেই ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার সময় কিন্তু একটু পানি দেওয়া যাবে না, ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি একটু 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, এত সুন্দরভাবে কষানো হয়েছে এবং কালারটা ভালো চলে এসেছে। এখানে আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো। যদি আপনাদের কাছে টমেটো থাকে সেক্ষেত্রে কিন্তু আস্ত টমেটো দিতে পারেন। এটা আমার কাঁচা টমেটো, আমি ফ্রোজেন করে রেখেছিলাম রস করে, সেটা আমি দিয়ে দিলাম। আর মশলাটা যত কষাবেন তরকারিটা কিন্তু ততই স্বাদ লাগবে। মশলাটা কষানোর পুরেই কিন্তু নির্ভর করে রান্নাটা কেমন হবে। টমেটো পিউরি দেওয়ার পরে এখানে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি সিদ্ধ করার জন্য 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে এই মুরগির পাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। চুলার জ্বালটা অবশ্যই মিডিয়াম থাকবে, হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে এসেছে এবং বেশ মাখো মাখো হয়ে আসতেছে, হয়ে গেছে। সিদ্ধ করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে বেড়ে নিয়েছি। খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু এই মুরগির পায়ের রান্নাটা। যারা কখনো মুরগির পা রান্না খাননি তারা এই রান্নাটা খেলে অবশ্যই ভালো লাগবে। এভাবে আপনারা মুরগির পাটা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজার এই মুরগির পা রান্না। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ হাফেজ।